কিরে, বাইরে কি বৃষ্টি হচ্ছে? না আন্টি, আমার কাছে ভিজে গেছে। বলেছিলাম না মা, ও অনেক দুষ্টু আছে। আয় ভেতরে এসে আগে শুকনো হ। আন্টি আমি উপর থেকে ফ্রেশ হয়ে আসি, তারপর খাবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো, ভাত বাড়ছি। মা আমাকে টাওয়াল দাও, আমি ফ্রেশ হব। ও কি তোকে সরি বলেছে? মা তুমি কি করে জানলে ও আমাকে সরি বলার জন্য রেখেছে? ওই আমার সাথে সকালে প্ল্যান করে গেছে, বলেছে আপনার ছেলেকে পাঠান, আমি ওকে সরি বলবো। ও আচ্ছা, এই ব্যাপার। মা শেষমেশ তুমি ওর পক্ষ নিলে? বোকার মতো কথা বলিস না তো, মেয়েটাকে আমার বৌমা বলে পছন্দ হয়েছে। শোন, ওই দিন বলেছিলাম না, যদি থাকে নসিবে আপনি আপনি আসবে। পৃথিবীতে কি আর কোনো মেয়ে নেই? তোমার ওই মেয়েকেই পছন্দ করতে হলো? কেন, মেয়েটা সুন্দর না? দেখতে সুন্দর, ভালো, একটু চঞ্চল, কিন্তু জানিস চঞ্চল মেয়েরা কিন্তু খুব ভালো হয়। কিরে চুপ করে আছিস কেন? তুই মেয়েটাকে পছন্দ করিস না, তোর ভালো লাগে না? আমারও ভালো লেগেছে। তাহলে আর কি, তোর বাবার সঙ্গে আমি বিয়ের কথা বলি? না না মা, বাবাকে কিছু বলো না, বাবার আঙ্কেল কখনোই বিয়েতে রাজি হবে না। সেটা আমার উপর ছেড়ে দে, ওদের রাজি করানোর দায়িত্ব আমার, আর যদি রাজি না হয় ওরা আসার আগে আমি তোদের বিয়ে দিই। কি বলতেছে এগুলো? আমি ঠিকই বলছি, তুই আজকে ওকে প্রপোজ কর, ও যদি রাজি থাকে তারপর দেখ না আমি কী করি। ঠিক আছে মা, আমি আজ বিকালে ওকে প্রপোজ করবো। মা আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। যাক, ঢাকা এসে একটা ঘোরার মানুষ দরকার ছিল, আপনাকে পেলাম। হ্যাঁ আমারও। আচ্ছা আপনি মেয়ে ফ্রেন্ড বানান না? মনের মতো ওভাবে কাউকে পাইনি, দ্যাটস ওয়াই। তাহলে আমি কি আপনার মনের মতো? না মানে হ্যাঁ। আচ্ছা যাই হোক, বুঝতে পেরেছি। আপনি আমাকে কিছু বলতে চান? কে বলবো, আমি আপনাকে কিছু বলতে চাই। আপনি কিছু বলতে চান না? হ্যাঁ তো বলেন। ইউ নো হোয়াট, আমার আর আপনার নামের মধ্যে অদ্ভুত একটা কানেকশন আছে। কি কানেকশন? এই যে শ্রাবণ এলে আকাশ মেঘলা হয়। তাই দারুণ বলেছেন তো। আরেকটা কথা বলতে চাই, যদি আপনি রাগ না করেন। বলেন। বলবো? শিওর। শ্রাবণ চায় তার আকাশ সবসময় মেঘলা। আই লাভ ইউ। কি ব্যাপার, কিছু বলছেন না যে? শ্রাবণের বুকে মেঘলা সারা জীবন থাকবে না সেটা যাই না, কিন্তু আমি চাই সবসময় আপনার সাথে থাকতে। আই লাভ ইউ টু। প্রপোজাল যখন অ্যাকসেপ্ট হয়ে গেছে, এখন আর দেরি করে লাভ কি? তোদের বাবারা আসার আগেই বিয়েটা সেরে ফেল। মা তোমাকে কে বললো ও প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে? তার মানে কি তুমি আগে থেকে প্ল্যান করে রেখেছো এগুলো? আরে না না, প্ল্যানে ছিল না, তবে তুই যখন প্রপোজ করতে যাচ্ছিলি এটা ওকে আমি আগে বলে দিয়েছিলাম। মা তোমরাও না। আচ্ছা আন্টি একটা ব্যাপার, আঙ্কেল কেন চাইতো না আমরা যেন প্রেম করি? আসলে এটা আমিও ঠিক মতো জানি না। আমার মনে হয় কি, আমার বাবা তোমার বাবা আমাদের জন্য আলাদাভাবে পাত্রপাত্রী ঠিক করে রেখেছে। আচ্ছা আন্টি, আঙ্কেল কি আমাকে পছন্দ করে না? আরে না না, তেমন কিছু না, তাহলে আমি জানতাম। আমার মনে হয় নাজনীন। নাজনীন? নাজনীন আবার কে? আরে তোর বাবা আর ওর বাবার এক্স গার্লফ্রেন্ড নাজনীন, ওকে নিয়ে না বিয়ের আগে মানে যখন কলেজে পড়তো তখন এই প্রেম বিষয়ক একটা ঝামেলা হয়েছিল, বন্ধুত্বের মধ্যেও একটা ঝামেলা হয়েছিল, তাই বোধহয় চায় না তোদের মধ্যে প্রেম হোক। তাহলে এখন উপায়? উপায় আছে, উপায় হলো
ওরা আসার আগে আমি কাজে ডেকে বিয়ে পড়িয়ে রাখবো, ব্যাস। তাহলে তো দারুণ মজা হবে। মজা তো হবেই, আর আমি দেখতে চাই এসে ওরা কি করে। মা, তোমার কোনো আপত্তি নেই তো? তাহলে আর কি, মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজি। কি খবর, কেমন আছো? ভালো আছি। আর বলবেন না ভাবি, কি যে আনন্দ করে এলাম। আমরা তো সেই কলেজ লাইফে চলে গিয়েছিলাম, বুড়ারা সব বুড়ো ছিল না, সবই ইয়াং ছিল। বাহ, তাহলে তো দারুণ মজা করেছেন। মজা হয়েছে মানে কি? আরে বাবা রে বাবা। আচ্ছা, শ্রাবণকে দেখছিল? শ্রাবণ কোথায়? আমার মেয়েটা কি উপরে আছে ভাবি? ওরা ঘরেই আছে। হ্যাঁ, বাসাতে আছে মানে? তাহলে তো নিশ্চয়ই খুব ঝগড়াঝাটি করেছে ওরা। ঝগড়াঝাটি কি বলছিস শুধু, আমার তো মনে হয় 24 ঘন্টা ওরা একেবারে রীতিমতো মারামারি বাঁধিয়ে রেখেছে। বাঁধিয়েছে তো অবশ্যই, একটা বড় কিছু বাঁধিয়েছে। আমি তোমাদেরকে একটা দারুণ সারপ্রাইজ দেব। সারপ্রাইজ? অপেক্ষা করো, শ্রাবণ বৌমা। বৌমা মানে? হ্যাঁ, আমি কি দেখছি? মেঘলা বাবা, আমরা দুজন বিয়ে করে ফেলেছি। হ্যাঁ, মা বললো যে তোমরা দুজনকে আমাদের বিয়ে মেনে নিবে না, তাই তোমরা আসার আগেই আমার শুভ কাজটা সেরে ফেলেছি। কি হলো, তোমরা হাসছো কেন? হাসবো না তো কি করবো, আমরা তো এটাই চেয়েছিলাম। এটাই চেয়েছিলাম মানে? হ্যাঁ, চেয়েছিলাম মানে আজকালকার ছেলে মেয়েরা তো আবার ওই বাবা মায়ের পছন্দে বিয়ে করতে চায়। তাদের কোনো কাজে জোর করলে তারা উল্টোটা করে বসে, আবার তারা নিজেদের পছন্দে বিয়ে করতে চায়, আর সেই জন্যে আমরা বিভিন্ন ভাবে তোমাদের বাধা দিয়েছি, নিষেধ করেছি, কারণ নিষেধ কাজে আসক্তি বেশি। ব্যাস, খেলা তো একদম জমে গেছে। হ্যাঁ, জমে গেছে খেলা। এইবার বুঝতে পেরেছি, তার মানে খেলাটা তোমাদের ছিল আর রেফারির বাঁশিটা আমি বাজিয়েছি, তাই তো? এক্স্যাক্টলি ভাবি। যা হবার তাই হয়েছে, ভালোই হয়েছে। কংগ্রেচুলেশনস তোমাদের। কংগ্রেচুলেশনস। আরে ভাগর, দাঁড়িয়ে দেখছো কি? হ্যাঁ, বিয়ের পরে ময় মুরব্বীকে সালাম করতে হয়। তাহলে বন্ধু, আজকে থেকে কিন্তু আর বন্ধু না, আজকে থেকে আমরা বিয়ে হয়ে গেলাম। আমি কিন্তু আপনার বিয়ান। বিয়ান সাহ।